এটা হচ্ছে সাদা পাথর, আসলে মূলত ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা যে ওই পাশে যাওয়া যাবে না বা কিছু একটা, কিন্তু বিষয়টা আসলে তা নয়। আবার বিষয়টা তাই অ্যাকচুয়ালি, আসলে ওই পাশে যাওয়াটা নিষেধ। তারপরে কেউ কেউ যায়, কিন্তু এত দুঃসাহস, এত দুঃসাহসী হওয়াটা ভালো না। এই যে এখন যে বসে আছে, এই যে যাচ্ছে আমাদের এখান থেকে, বাংলাদেশ থেকে সব ওপারে যাচ্ছে, নদী পার হয়ে তারা ইন্ডিয়া চলে যাচ্ছে ভিসা ছাড়া। ঠিক আছে, এই যে অবস্থা। এই হচ্ছে সাদা পাথর, পানিগুলো এতটাই ক্লিয়ার, যদি একটু দেখেন, আপনার পানি দেখেন, মানে বোঝা যাচ্ছে না যেটা পানি, গ্লাসের মতো পরিষ্কার। আচ্ছা অবস্থা দেখেন, ওইটা পাথর, ওই যে বিষয়টা এখন হচ্ছে আইফোন ওয়াটার টেস্ট। সুন্দর, আসলে পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যদি নিজের চোখে না দেখা যায় তাহলে আসলে বিশ্বাস করাটাই কঠিন। সুন্দর সবুজ আর সবুজ, অবশ্য ইন্ডিয়ার দিকে, বাংলাদেশের দিকে না। দেখেন তো, মানে ইন্ডিয়া হচ্ছে এরকম সবুজ আর সবুজ, আর বাংলাদেশ হচ্ছে এ অবস্থায়। এই হচ্ছে টোটাল আমাদের ভিউটা, যদি আমি দেখাতে চাই একসাথে। পানিটা এতটাই ঠান্ডা, আপনাকে আসলে গোসল করতে ইচ্ছে করবেই, করবেই ইচ্ছা করবেই, পানিটা এতটাই ঠান্ডা। সরি সরি বলে নিচ্ছে, এখন অনেকে গোসল টোসল করছে, আসলে কিছু করার নেই। এরকম ভিডিও করতে গেলে অনেকেই চলে আসবে ক্যামেরার সামনে, এটা আসলে জনসাধারণের উদ্দেশ্যেই ক্ষমা চেয়ে নিচ্ছে।